শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার নতুন ফ্যামিলি, তাই তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন সকাল 8টা মতন বাজে, সকলেই আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। গোলু উঠেই ও দুষ্টুমিটা শুরু করে দিয়েছে, রোজ যেমন করে। দেখো বাইকে বসে এখন বাইকটা স্টার্ট দিচ্ছে, ও একবার দেখে নিয়েছে পাপা ওইভাবেই বাইক স্টার্ট দেয়, তাই ওইভাবেই ও বাইক স্টার্ট দিচ্ছে। আর এখানে মণিমা জামা কাপড় কেচে সেটা নীল আর কমফোর্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করছে। আর আমার মা এদিকে ঠাকুর ঘরের কাজ ছাড়ার জন্য থালা বাসনগুলো সব মাজছে। আর এই বিড়ালটা তখন থেকে মাকে প্রচণ্ড ডিস্টার্ব করে যাচ্ছে, কিন্তু ওখান থেকে নড়ছেই না। এখন বেলা 10টা মতন বাজে, আমার মা যেহেতু স্কুলে যায় তাই মার খুব তাড়াহুড়ো থাকে। মা আমাকে জামা কাপড়গুলো কেচে দিল, আর আমি এগুলো ছাদে মেলতে এসেছি। আমাদের দোতলার ওপর ছাদ, আর মার যেহেতু এখন অনেকটা বয়স হয়েছে তাই মা এখন তিনতলাতে আসতে খুব কষ্টও হয়, তাই আমি এলাম জামা কাপড়গুলো মেলতে। এই যে এইদিকে আমার দুষ্টু পাখি এসে হাজির, ওর মামাই ওকে এখানে নিয়ে এলো। ব্যাস, এত বড় ছাদ পেয়েছে মানে ওকে আর আটকে রাখা যাবে না, ও শুধু এদিক আর ওদিক শুধু দৌড়েই বেড়াবে। পড়ে যাচ্ছে কখন, কেটে যাচ্ছে কখন, ওর কোনো হুঁশই নেই সেদিকে। ও এত বড় জায়গা পেয়েছে তাতে ও খুশি, ও নিজের মতন খেলে বেড়াচ্ছে। গোলু এখন আমার হাতে হাতে কাজ করে দিতে খুব ব্যস্ত। দেখো ও জামা কাপড়গুলো আমার দিকে এগিয়ে দিচ্ছে, আর আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ছাদে হাওয়া দিচ্ছিল, তাই আমি আবার চাদরটা গায়ে পরে এলাম। এখনো পর্যন্ত গলা ধরে আছে আমার ঠান্ডাতে, দেখো আমার হাতে হাতে দিচ্ছে। ছেলেটার অবস্থা দেখো ছাদে, ওই বড় ছাদ পেয়েও খুব খুশি, ও ছাদে উঠে একবার এ প্রান্ত একবার ও প্রান্ত করবে। আর ওখানে যে ট্যাঙ্কের তো কলটা দেখছো, এসে মাঝে মাঝে আবার ওটা চালু করে দেয়, তাতে কি হয় জল পড়তেই থাকে। এই রে জ্যাকেটটা শুকনো করতে দিতে ভুলে গেছে। তুমি কি খেলছো ছাদে? দাঁড়াও জ্যাকেটটা শুকনো করতে দিয়ে দিই। তোমার কি দুষ্টুমি করতে খুব ভালো লাগছে? আমার ছেলেটা 2 বছর হলো, এখনো কথা বলতে পারে না সেইভাবে, শুধু মা কাকা এই টুকটাক উচ্চারণ করে, তাও আমার প্রচণ্ড এলোমেলো, মানে উচ্চারণটা ওর একদমই ঠিকঠাক নয়। আসলে তোমাদেরকে বলছিলাম না যে ওর প্রবলেম আছে, প্রবলেমটা বলতে কি বলতো, ওর ক্লেপ প্যালেট আছে। ক্লেপ প্যালেট বলতে ওর টাকলাতে না ফুটো আছে, যার জন্য ও পরিষ্কার করে কথা বলতে পারে না। তো ওর এই প্রবলেমটার জন্য আমরা ডাক্তার দেখিয়েছি, ওকে অপারেশন করাতে হবে। অপারেশন করার পর ওর স্পিচ থেরাপি হবে, তবে গিয়ে ও ভালোভাবে কথা বলতে পারবে। এছাড়াও না ওর আরও অনেক রকম প্রবলেম আছে, তোমাদের সাথে আমি সেটা আস্তে আস্তে ডিসকাস করব। সবে আজকে তোমাদেরকে আমি একটা প্রবলেমের কথাই বললাম। তো এখন ওর অপারেশনটা বাকি, 2 বছর হলে তারপর ওর অপারেশন হবে। এখানে এখন ছেলের জন্য করছি মাছের ঝোল, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সব রকম সবজি দিয়ে দিয়েছি, গাজর আলু বিন। আর এখানে মাছটা হালকা করে ভেজে নিয়েছি হলুদ দিয়ে, সবজিটা জাস্ট হালকা করে ভাজবো। আমার ছেলেটা এখন প্রায় 2 বছর হতে যাচ্ছে, তাই আমি 2-3 রকমের সবজি একসাথে করে দিই, যাদের ছোট বাচ্চা ধরো 7-8 মাস, তাদের হচ্ছে প্রথম দিকে না একটা সবজি দিয়ে রান্না করাটাই ভালো, মানে এক একটা করে সবজি প্রথমে ওকে চেনাতে হবে,
তো মানে তখন তো সবে ওরা খাওয়া শিখছে, তাই একসাথে একসাথে অনেকগুলো সবজি দিয়ে রান্না করলে ওদের মানে পেটটা খারাপ হতে পারে। সেই জন্য সবার প্রথমে দরকার গাজর, তারপর একদিন বিনস, এরকম করে এক একটা করে সবজি দিয়ে খাওয়ানোর পর 9-10 মাস থেকে 3-4টা সবজি একসাথে বাইন্ড করে খাওয়ানো যায়। আমিও আমার ছেলেকে ওই 9-10 মাস থেকে এই 3-4 রকমের সবজি একসাথে একটু ঝোল করে খাওয়াতাম। দেখো সবজিটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। দেখো এখানে পরিমাণ মতো নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। আর বাচ্চাদের রান্নায় সবসময় চেষ্টা করতে হবে কম করে নুন দেওয়ার, খাবার টেস্ট না হলে তো বাচ্চারা খেতে চায় না। সেই জন্য জাস্ট একটু অল্প নুন দিতে হবে স্বাদ, মানে নুনের জাস্ট টেস্টটা আনার জন্য। বাচ্চাদের রান্নায় বেশি নুন দেওয়া একদম চলবে না। তো আমি নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। সবজিটা বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হলেই হবে। এবার আমি এর মধ্যে জল ঢালবো। দেখো আমি কড়াইতে তেল জল দিয়ে দিয়েছি, একটু বেশি জল দিয়েছি, সেই কারণে সবজিগুলো সব সিদ্ধ হবে, ঠিক আছে, একদম একটু সিদ্ধ হবে, সেই জন্য জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেব। বাড়িতে গোটা জিরে বেটে নিলেও হয়, কিন্তু আমি একেবারে কী করি, জিরে এনে ভালো করে মানে একটু হালকা এ করে আমি ঘরেই মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই রান্নায় দেওয়ার জন্য। তো আমি সেই হোমমেড জিরে গুঁড়োটা এই রান্নায় দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য। দেখো আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, এবার জলটা একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা একটু তাড়াতাড়ি দেওয়ার এই একটাই কারণ, মাছটা তাড়াতাড়ি দিলে না জলে ফুটতে ফুটতে খুব নরম হয়ে যায়, আর ওটা তখন না বাচ্চাকে খাওয়াতেও সুবিধা আর বাচ্চারা খেয়েও নেয়। দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। ও কড়াইয়ে জলটা ফুটছে, এখন আমি এটা চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, মাছের ঝোলটা আস্তে আস্তে হোক। এবার আমি আমার ছেলেটাকে আস্তে আস্তে স্নান করিয়ে দেবো। এদিকে আমার ছেলেটার কাণ্ড দেখো, আমি লুচি বেলছি দেখে ওরও ইচ্ছা হয়েছে এখন লুচি বেলবে, তাই ও এখন আমাদের সাথে লুচি বেলতে বসেছে। আবার দেখছে কিন্তু ক্যামেরা হচ্ছে কিনা। সব সময় সব বিষয়ে ওর পাকামো করা চাই চাই, তাই আমি যখনই লুচি বেলি ওর জন্য একটা লেচি রেখে দিই যে ও বেলবে না, তো এত দুষ্টুমি করে আর এত বিরক্ত করে যে কোনো কাজই ও ঠিকঠাকভাবে করতে দেয় না। দেখো এখন আমি লুচি বেলছি আর আমার মা লুচিটা ভেজে দিচ্ছে, আর ও ওখানে বসে বসে একইভাবে দুষ্টুমি করে যাচ্ছে। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তাই টাটা, সবাই ভালো থেকো।